কাজের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়ে আগরতলা পুর নিগমের মেয়র অর্থাৎ সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার শুক্রবার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুরে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও রামনগর বিধানসভার উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে নির্বাচনী প্রচারে বেরিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি তিনি আরও বলেন, ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা দীপক মজুমদারকে খুব শ্রদ্ধা করেন, সেই কারণে ওনাকে এই আসন থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনের পাশাপাশি এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, বিধায়ক সুরজিৎ দত্তের অকাল প্রয়াণে এই কেন্দ্রের যে শূন্যস্থান তা কখনোই পূরণ হবে না, কিন্তু দীপক মজুমদার এই শূন্যস্থান অনেকাংশে পূরণ করতে সক্ষম বলে আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরও বলেন, দীপক মজুমদারকে প্রার্থী হিসাবে পেয়ে এই এলাকার অনেক মাইনরিটি অংশের জনগণও এখন দলে দলে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন। পাশাপাশি তিনি এও বলেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও রামনগর বিধানসভার উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে মানুষ ব্যাপক পরিমাণে ভোট দিয়ে ওনাদের জয়যুক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে আরো শক্তিশালী করবে, তার প্রভাব আপনারা 4 জুনই দেখতে পাবেন। আমরা সবাই তো জানি যে আমাদের যে উপনির্বাচন রামনগরে হচ্ছে, সাত রামনগরে, এবং ভারতীয় জনতা পার্টির যাকে আমরা মনোনয়ন দিয়েছি, এই শুধু অন্য এলাকায় নয়, সমস্ত ত্রিপুরাবাসী জানে কিরকম সাতজন ব্যক্তি এবং কাজের ব্যক্তি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের উনি মাননীয় মেয়র, এবং কাজের মাধ্যমে উনি কিন্তু মানুষের হৃদয় জয় করে নিয়েছে। শুধু তাই নয়, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন, আমাদের যারা সর্ব স্তরের যত কার্যকর্তারা আছেন, সবাই কিন্তু উনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখেন, এবং সেই কারণেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং মনোনয়ন পত্র সাবমিট করা হয়েছে, আপনারা সবাই দেখেছেন। এদিন তিনি কংগ্রেস ও সিপিআইএম এর তীব্র সমালোচনা করে বলেন, মানুষ এখন বুঝে গেছে একমাত্র মোদিই দেশকে রক্ষা করতে পারবে, ধর্মীয় স্থানগুলি রক্ষা করতে পারবে, আত্মসামাজিক উন্নয়ন করতে পারবে, এবং সেই দিশাতে আমাদের কার্যকর্তারা কাজ করছে, আবল তাবল বলে কিছুই লাভ হবে না। তো এইগুলো বলে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না, আর মানুষ বুঝে গেছে যে মোদিজি একমাত্র দেশকে রক্ষা করতে পারবে, ধর্মীয় স্থানগুলো রক্ষা করতে পারবে এবং আত্মসামাজিক উন্নয়ন করতে পারবে, সেই দিশায় আমাদের কাজ করছে, এইসব বলে কিছু কাজের কাজ কিচ্ছু হবে না, এতটুকু আমি বলতে পারি। আসন্ন লোকসভা ও উপনির্বাচনকে সামনে রেখে শুক্রবার প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন সাত রামনগর বিধানসভার অন্তর্গত জয়পুরে উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদারকে সঙ্গে নিয়ে প্রচার অভিযানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী, অগণিত দলীয় কর্মী সমর্থক সহ অন্যান্য নেতৃত্বদের সাথে নিয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেন মুখ্যমন্ত্রী। মানুষের কাছে চাইলেন বিপ্লব ও দীপকের সমর্থন। প্রসঙ্গত সাত রামনগর বিধানসভার বিজেপির প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে এই বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এখন দেখার বিষয় আগামী উপনির্বাচনে সাত রামনগরের জনগণ কার পক্ষে রায় দেয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।